হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 12টা, অন্য অন্য কাজগুলো সেরে রান্নাঘরে এসেছি। আজকে কি কি রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো কী রান্না করবো, মাংস রান্না করব। মাংসের জন্য আলু কিছু বেঁধে নিচ্ছি, আর এই যে মাংসটা ধুয়ে টুয়ে এটা দেশি মুরগি, মাংসটা সুন্দর করে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এনে একসাথে সব মশলা গ্রাইন্ডার করেছি। দেখো কড়াইতে একটু তেল দিয়েছি, আর এই যে দেশি মুরগি সুন্দর করে ধুয়ে নিয়েছি, একসাথে মশলা করে নিয়েছি। এই দেখো বন্ধু, বন্ধুরা এই দেখো মাছটি আমি সুন্দর করে ধুয়ে নেব। একটু গুঁড়া মাছে যদি একটু তুমি লেবু দাও তাহলে মাছটি সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আজকে আমার বাড়িতে লেবু নেই, আমার ঘরে এই যে একটু তেঁতুল দিয়েছি, দেখো একটু তেঁতুল দিয়েছি। তেঁতুল দিয়ে মাছটি ধুইলে ভালো, লেবু দিয়ে দিলে মাছটি সুন্দর পরিষ্কার হয়ে যায়। এই দেখো মাছটি আজকে রান্না করবো না, মাছটি বক্সে রেখে দেবো ফ্রিজে, কালকে রান্না করবো। দেখো বন্ধুরা, আজকে মটন রান্না করব। ওর জন্য রসুন পেঁয়াজ রেডি করছি, তো তোমরা দেখতে থাকো মটনটা আমি কীভাবে রান্না করি। আমি তো শীর্ণ রাতে পারবো না, আমি গ্রাইন্ডার করে ফেলবো সব কিছু একসাথে। তো তোমরা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, কাজ করতে আর ভালো লাগে না। আর একটা কথা, কার কার পেঁয়াজ কাটলে চোখে জল আসে অবশ্যই কমেন্টে জানাবে, অবশ্যই আমার জল আসে। এই দেখো আমি কী রান্না করছি, পেঁয়াজ কাটছি আর রান্না করছি। তো কার কার পেঁয়াজ কাটলে চোখে জল আসে অবশ্যই কমেন্টে জানাবে। আর কাজ করতে বন্ধুরা একদম ভালো লাগে না, কার কার কাজ করতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর কত সকাল সময় ঘুমিতে করেছি জানো, অনেক ভোরবেলা ঘুমিতে করেছি। মেয়ে তো ইউনিভার্সিটিতে গিয়েছে, সকাল সকাল তো রান্না করেছি, টিফিন দিয়েছি, অনেক ভোরবেলা উঠতে হয়। আর বাকি অন্য অন্য কাজগুলো সব কিছু সেরে আসলাম রান্না করে, এখনে রান্না করবো। সকালবেলা কিন্তু একবার রান্না হয়েছে, পেঁয়াজ কাটার কি নমুনা। এই দেখো মটন, মটনের জন্য সব কিছু মশলা একসাথে গ্রাইন্ডার করেছি, লবণ হলুদ, আর কড়াইতে তেল দিয়েছি। তো দেখতে থাকো আমি কীভাবে মটনটা রান্না করি। পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দেবো। এখন মশলাটা দিয়ে দেব, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, চলো বন্ধু চাপটা থেকে এক বাটি জল নিয়ে আসি। আজকে কতদিন ধরে জলে যা ডিস্টার্ব করছে আমাদের এদিকে বলতে নেই, চলো জল আনতে যাব। এই
এই দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন মটনটা দিয়ে দেবো। হালকা করে নাড়াচাড়া দিই, ঢাকনা দিয়ে দেবো। দুপুরে খাওয়ার এই যে ফ্রাইড রাইস রান্না হয়েছে, মটনটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করলাম, এই মটন, আর ই হয়েছে ডিম পেঁয়াজি আর শসা। এই যে আজকের মেনু।